স্বর্ণের ভরি মাত্র 1000 টাকা। শুনে নিশ্চয় অবাক হচ্ছেন, কিন্তু জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনে দেয়া একাধিক প্রার্থীর হলফনামায় উঠে এসেছে এমন তথ্য। অথচ বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম লাখ টাকা ছাড়িয়েছে গত নভেম্বরে। ঠিক কবে এর দাম 1000 টাকা ছিল তার সঠিক হিসেব জানা নেই কারো। চট্টগ্রাম দুইয়ের ফটিকছড়ি আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন খাদিজাতুল আনোয়ার সোনি। আওয়ামী লীগের মনোনীত এই প্রার্থী তার হলফনামায় নিজের কাছে 50 ভরি স্বর্ণ থাকার কথা বলেছেন, যার দাম দেখিয়েছেন তিনি 50,000 টাকা। অর্থাৎ সোনির প্রতি ভরি স্বর্ণের দাম মাত্র 1000 টাকা। খাদিজাতুল আনোয়ার সোনির হলফনামা বিশ্লেষণে দেখা যায়, সোনির বার্ষিক আয় 58 লাখ টাকার কিছু ওপরে, স্থাবর অস্থাবর সম্পদের বিবরণে 34,96,00,000 টাকার কিছু বেশি দেখিয়েছেন সংরক্ষিত আসনের এই সংসদ সদস্য। গত 5 বছরে নিজের নামে তার নগদ রয়েছে মাত্র 1,00,000 টাকা। কিন্তু আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকে রয়েছে 1,38,38,000 টাকা। স্থাবর সম্পদ নিজ নামে পৈতৃকভাবে প্রাপ্ত 4 একর জমির মূল্য 3,50,00,000 টাকা এবং অকৃষি জমির মূল্য দেখিয়েছেন 50,00,000 টাকা। এছাড়াও 5 লাইশে থাকা তার একটি ভবনের মূল্য 4 কোটি টাকা। এদিকে গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান মনোনয়নপত্রের সঙ্গে যে হলফনামা দাখিল করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন তার ও তার স্ত্রীর কাছে স্বর্ণ রয়েছে 45 ভরি, এর মধ্যে তার নিজের কাছে আছে 15 ভরি, যার মূল্য 65,000 টাকা। তাতে স্বর্ণের ভরির দাম হয় 4,000 টাকার কিছু বেশি। প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তাও এবারে নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন তার নিজের নামে 10 ভরি স্বর্ণ রয়েছে, যার দাম 40,000 টাকা। অর্থাৎ তার প্রতি ভরি স্বর্ণের দাম মাত্র 4,000 টাকা। তবে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের আওয়ামী লীগ প্রার্থী র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এ বিষয়ে তার বিবরণীতে নিজের নামে বিবাহকালীন সময়ের 30 ভরি স্বর্ণ দেখিয়েছেন, অর্জনকালীন যার মূল্য উল্লেখ করেছেন 90,000 টাকা। এই হিসেবে তার প্রতি ভরি স্বর্ণের দাম পড়েছে 3,000 টাকা। যদিও প্রতি ভরি স্বর্ণের দাম 1,000 থেকে শুরু করে 3 থেকে 4,000 টাকা দেখানোর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে নানা ধরনের রসিকতা। অনেকে মনে করছেন স্বর্ণের দাম এত কম দেখানোর পেছনে আরো এক বা একাধিক কারণ থাকতে পারে, যেমন স্বর্ণের প্রকৃত দাম দেখালে সম্পদের পরিমাণ বেড়ে যাবে এবং সেই সম্পদের বিপরীতে তারা সঠিকভাবে ট্যাক্স দিচ্ছেন কিনা উঠতে পারে এমন প্রশ্ন। নুসরাত জাহান কলি, কালবেলা।